السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. সম্মানিত দর্শক শ্রোতা, আজকের শিরোনাম যদিও বা দেখে লাগছে একটু ভিন্ন ভিন্ন, কিন্তু এটাই বাস্তব। কেননা বর্তমান দুনিয়াতে চুরের মার বড় গলা, আর চালনি বলে শুইরে তোর পেছন কেন ছেদা, শব্দটা ছিল আরও কাঁচা। আমি এটাকে একটু চেষ্টা করলাম সভ্য শব্দে পরিণত করতে, কিন্তু মানুষের যে অবস্থা সেটা দেখলে আপনি বুঝতে বাধ্যই হবেন যে এদের জন্য আরো কত কিছুই মানায়, তারপরও আপনি আপনার মুখ খারাপ করতে যাবেন না। তো সেই জন্যে সৎভাবে আপনাদেরকে আমাদের অবশ্যই বোঝানো প্রয়োজন আছে এবং আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করার প্রয়োজন আছে। অনেকগুলোই কথার মধ্যে বারবার শোনা যাচ্ছে, আজকেও আবার এটা কানে আসলে জন্য এটাকে কেন্দ্র করে শিরোনামটা নির্ধারণ করা। বলা হচ্ছে যে ইস্তেসকার জন্য হাত তুলে মোনাজাত করা, আবার পাঁচ টাইম ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাতকে বেদাত বলা, এটা মুনাফিকি, এটা মুনাফিকি। আমি আপনাদেরকে প্রশ্ন রাখলাম, ছুড়ে রাখলাম, আপনারা একটু বের করুন দেখি এখানে কি এই শব্দ মানায় কি না। মোটের তোরে এখানে এই শব্দ চয়ন করা, এই বিষয়টা, এই যে প্রয়োগ করা হলো, এটা কতটুকু অন্যায় হলো, এটা কি চুরের মার বড় গোলা হইল কি হলো না? সাত নকলে আসল খাস্তা আর দশের চক্রান্তে ভগবান ভূত, তা আজকে মুসলিম সমাজে ভগবান ঢুকছে কি ঢুকে নাই? নকল সাতটা হইতে হইতে এখন সত্তরটা পার হয়ে গেছে, এখন তা আসল খাস্তা হয়েছে, হয়ে কি হয় না, হয়েছে কি হয় নাই? আর এখানে আল্লাহ নবী সাল্লাম থেকে সাব্যস্ত আছে, এখানে সাব্যস্ত নাই, তুমি এটা পার্থক্য করতে পারো না? মানে দিনের বেলা রাতের বেলা খাবার খাওয়া, ওইটা দিয়ে যেমন দিনে খাবার খাওয়াকে জায়েজ বলা হয়, এর চেয়ে আরো কাঁচা হলে এই দলিল। একজন নামদারি হলেও যে আলিম ইলমের নাম দেয়, ওখানে হাত তুলছে এখানে হাত তুলতেই হবে, এটা তোমাকে কোন পাগলে বলেছে? সারা বিশ্বের আলিমগণ, তত্ত্বান্বেষী আলিমগণ, তুমি এসো না, যারা সালাফি মাদ্রাসার আলিম নামে প্রসিদ্ধ, তুমি যাও ইমাম সাতবীর কাছে যাও, আল মুওয়াফাকাতের লেখক, এই কিতাবের রচয়িতা, কালজয়ী রচয়িতা, আল ইরতিসাম এর রচয়িতা এবং সাতবীর কাছে যাও, উনি তোমাকে বুঝিয়ে বলবেন বেদাত কিভাবে হয়, কত প্রকার ও কি কি, এবং তুমি যে কোন মানের বেদাতে ঢুকে আসো এটা তো আর ইমাম সাতবীকে বলা লাগবে না, এটার জন্য তুমি তোমাকেই জিজ্ঞেস করো। ও মুর্শিদ বুঝে না আমি তারে কত ভালোবাসি, হাই 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 হ্যাঁ, মুর্শিদ বুঝে না তুমি তারে কত ভালোবাসো, তোমার এই ভালোবাসা এটা কি, এটা মোয়া মোয়া, এটা মুড়ি খেলা নাকি, যে কয়েকটা খই দিয়ে বানায় মোয়া। ভালোবাসা এবং এই ধরনের ভালোবাসা, আমি তোমাকে খুঁজি তোমার দর্শন পাওয়ার জন্য, ও ফয়জি বাবা, ওই কালো বাবা, ওই কি কি, এগুলো কি, একটা শব্দ যদি আর বলবি তোর মুখ কেটে দেওয়া, তোর ঠুট কেটে দেওয়া, সারা দেশের তৌহিদের জন্য তার প্রয়োজন। এই যে শুক্রা ছেলেগুলো তোকে নিয়ে কমিটি করছে, এই ছেলেগুলো কি ইমানের ভয় নাই? এই ছেলেগুলোকে আল্লাহ হিসাব সামনে হিসাব দেওয়ার ভয় নাই? যেগুলো তামসা বানাচ্ছে তোর শিরিকি কথাগুলোকে দিয়ে, যেই মঞ্চের মধ্যে গাইরুল্লাহকে ডাকস, গাইরুল্লাহ তুই পাগল পারা হস, বেহুশ হয়ে যাস এবং মানুষকেও পাগল করস, এই এক একটা মাহফিলে তোর ডজন ডজন শিরিক হয়, ডজন ডজন শিরিক। তুই যদি জাহিলে মোরক্ষা হতি তোর জন্য এত সহজে ফতোয়া হতো না। তুই দাবি করছিস তুই আলেম, দোয়ার মাসলা নাকি তুই বুঝে যাস, তাইলে তুই হলো পাক্কা মুশরিক, জাহান্নাম তোর জন্য অবধারিত, ড্রজন ড্রজন শিরিক, তোর সবগুলো ক্যাসেট খুল, আর যেখানে অ বলে চিল্লাস, এই অ বলে কাকে ডাক দিস, সবগুলো থেকে আইরুল্লাহকে ডাকস। ইন তাদরুহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মা ইসতাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম। এই শিরক দোয়ার উপরে শিরিক আসছে, আহ্বানের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আদ দোয়া হুয়াল ইবাদা, এটাই তো হবে, দোয়াই ইবাদত যেহেতু বলা হয়েছে, অর্থাৎ আরো কত কিছু ইবাদত আছে, কিন্তু কেন বলা হলো দোয়াই ইবাদত, যেটা হলো ইবাদতের মূল। এই মূলের মূলে গিয়ে শেকড়ে গিয়ে যে আঘাত থানে, ও মুশরিক, পরিষ্কার মুশরিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর ওরা হাসে, এই ছেলেগুলো কেমনে হাসে আমার তো আশ্চর্য লাগে, ও সকল জিনিসকে তামসা বানিয়ে সেরেছে, শিরিককে শেষ পর্যন্ত মজাক করার নাম দিয়ে, মজা করা, মজা নাম দিয়েছে বাংলা অনুবাদে, এটা মজাক, এটা হলো মাজাক, হলো কুফুরি বলা হয়েছে সূরা তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে, 60 নম্বর আয়াতের মধ্যে, এটাকে শিরিক বলা হয়েছে, শিরিক। অথবা সূরা বালুগুলো দেখে নিন, ওই যেখানে বলা আছে যে আবিল্লাহি ত
قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين الله 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 কুফুরি কুফুরি আখ্যা দেওয়া হয়েছে আল্লাহর দিনের কোনো জিনিসকে নিয়ে ঠাট্টা মস্কারি করা, এ জিকিরকে নিয়ে মস্কারি করে না লাফায় তো লাফায়, আবার এটা নিয়ে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে, এর চেয়ে জঘন্য এর চেয়ে মারাত্মক পর্যায়ের অপদার্থ এবং বিষ এবং যার মধ্যে ছড়ায় বাংলার জমিনে বিষ বাষ্প, এই আল্লাহর জমিনে বাংলার জমিনে আর দ্বিতীয়টা এখন নেই। যতটা শিরিকের আখড়া দেওয়ানবাগি থেকে নিয়ে ওগুলো ভিতরে আবু সুফিয়ান আল কাদেরী ওইটাও এর চেয়ে খারাপ, এর চেয়ে একটু হালকা, কিন্তু এই এই ছেলেকে যতদিন পর্যন্ত হ্যান্ডকাপ না লাগিয়ে জেলখানায় না দেওয়া হয়েছে এবং এর ঠুট কেটে না দেওয়া হয়েছে, তৌবা যদি না করে তাহলে ততদিন পর্যন্ত বাংলার মুসলমানদেরকে সে মুশরিক বানিয়ে ছাড়বে, সে একাই এখন শিরিকে নাই, একাই সে জাহান্নামে যেতে রাজি না, সে এখন ডজন ডজন যুজন যুজন যুবক বৃদ্ধ নারী পুরুষ আবাল বনিতা সেগুলোকে নিয়ে হলফকে লেগে গেছে, আর আপনাদেরকে দিয়ে এদিকে মজার নাম দিয়ে আপনাদেরকে দিয়ে কজা করাচ্ছে, আপনার ইমান কজা করাচ্ছে মানে ইমান নষ্ট করাচ্ছে, এদিকে টাকাও লুফে নিচ্ছে, আর ভণ্ডামিত তো আজকে ধরা খাইছেই, চোখের সামনে কত জায়গায় ধরা খাইলো, তারপর এটা লাজ লজ্জা তাজ তমিজ নাই, এটা আদবেরও কিছু খেয়াল নাই এটার, এবং এটার তো ইমান ইসলামের কিচ্ছু নাই, আকিদার আও বুঝে না, আর আপনার গদ্যের গ বুঝে না, পদ্যের প বুঝে না, এটা গিয়ে দেখেন অজুর অজুর রুকুনটা জানে কি জানে, আবার আল্লামা একদল নাম দিয়েছে বাংলার জমিনে যা কিছু করছেন আপনারা, যত অপমান করছেন ইলিমকে, যত বেজ্জত করছেন আল্লাহর দিনকে, আর যত বেজ্জত করছেন আলেমদেরকে, এটার মাধ্যমে আপনি সবচেয়ে বেশি করছেন। সবাই তৌবা করেন, একে বয়কট করেন, ওরে সাসপেন্ড করেন, ওরে নিষিদ্ধ ঘোষণা করেন এবং তৌবা করান, সে আগে কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বলুক, যদি সঠিক লা ইলাহা অর্থ বলতে পারে তাহলে আমি তার সাথে তার ব্যাপারে কথা আছে, এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি সেটাই, একে বয়কট করবেন না, আপনাদের ইমান আরও যাবে, ইমান আসে কোথায় এখন কোন অবস্থায় এটা তো অনেক আলোচনায় শুনেছেন এবং আমার একা শুনবেন কোনো, অনেক ভালো ভালো সিনিয়র আমার সমমানের জুনিয়র আলিমদের কত ভালো ভালো আলোচনা আছে সবগুলো শুনবে, তাওহীদের তো জানার খবর নেই, ইমানের ই জানার খবর নেই, ইসলামের রসইকার জানার খবর নেই, আর আপনার এই ইমান ভঙ্গকারী দশটার একটাও জানার খবর নেই, ইমান ভঙ্গকারী সর্বমোট 400টা জিনিস আছে ব্যাখ্যা সহকারে, এই দশটাই একজনের হাতে দিলে কয় যে এটা কি, দশটা গণে সারতে পারে না, ইমান ভঙ্গকারী জিনিস, এই জন্য আমাদের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের সুখের ভিতরে অঙ্গুলিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কানের ভিতরে পুরে দেওয়া হচ্ছে, আমাদের ওই হাদিয়ার বান্ডিল ওইদিকে নিয়ে এদিকে ইমানও সাথে সাথে আমাদের বক্ষ দেশ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং যারা সবচেয়ে বেশি নিচ্ছে এই বর্তমান বিশ্বে বরং বাংলাদেশের জমিনে এটা, এর ডুবাইতেও নিয়ে আসে আরেক মক্কেলের দল, তাদের দোকান উদ্বোধন করায়, আস্তাগফিরুল্লাহ লা হাওলা বিল্লাহ, এই দেশগুলোতে আসার পরে তোমরা কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এখনো শিখো নাই রে, এই দেশগুলোতে আসার পরে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত কয়টা এটা জানো না, এই দেশে আসার পরে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রুকুন এটাও শিখো নাই, এই এই গন্ড মূর্খের কাছে তো এগুলো কিছুই নাই, এই কালিমার অর্থই জানে না, অতএব এটা সহ যতটা আছে একটার দুইটার নাম নিয়ে হবে না, যেটা বলেছে যে আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথার মধ্যে সে শিরিকি করছে, এ কুফুরি করছে, আল্লাহর অধিকার আমার নবীকে দেওয়া বাহানা করে, এটা এটাই হলো ইমান চুর না ইমান ডাকাত, আগে তো ইমান চুর ছিল ওরা ভিতরে যখন ছিল, এখন হলো ইমান ডাকাত, ওরা মঞ্চে এসে এখন মানুষের ইমান হরণ করছে, তাইলে এটা ডাকাতি করতেছে, ডাকাত আর চুরের পার্থক্য তো হলো এটা, এটা সামনাসামনি করে এবং গলাবাজি করে করে, এটা চুরি দেখায় করে যে দিয়ে দেন নিলাম, এ এখন গলাবাজি শুরু করেছে, ওর শিরিকের কতটা প্রমাণ নিবেন, ওর এক একটা ক্যাসেট নিয়ে বসেন যেখানে সে গানের সুর তুলে সব জালালি বাবা আর টালালি বাবা কালো বাবা পেট্টু বাবা গেট্টু বাবা সেট্টু বাবা আর মাটি বাবা এটেল বাবা সেটেল বাবা পানি বাবা লোটা বাসা ঘটি বাবা ডাইল বাবা এগুলো সব যত আসছে এই এই শামুক বাবা সহ এর এর জবানে পাবে দেবে। অতএব কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই, ইমানের সংজ্ঞা জানুন, তাওহীদের সংজ্ঞা শিখুন, এর ডেফিনেশন ভালো করে জানুন, আর তাওহীদের এই পেট্টুসা গেট্টুসা ঠেঙ্কুসা ঢেঙ্কুসা এগুলো সহ বলা লাগবে না, তো শুধুই যে একজনকে আল্লাহ বাদ দিয়ে ডাকে তার কাছে সাহায্য চায় দুনিয়াতে হোক আখেরাতে হোক আশা নিয়ে যদি বলে সিরি, দুনিয়াতে তার তো রজ রজ শুনেছেন, এরা হলো সবচেয়ে বেশি শিরিক করে দুনিয়ার জীবনে মুমূর্ষ অবস্থায় কবরে হাসরে বলছে আর কিছু চাই না নবী তুমি আমার সঙ্গে থাইকো আমারও শিওরে থেকে, তারপরে মরণের কালে তুমি আমার শিওরে থাইকো নিজ হাতে কাফন পরায়া তুমি আমায় কবরে রাইখো
এগুলো কি নবীকে তার এই সেবা করা বেশে, আর নবী এখন জীবিত আছেন যে এগুলো করবেন, আর এই সমস্ত কুফুরি বিশ্বাস ছাড়া কি এগুলো নবীকে ডাক দিয়ে নবীর কাছ থেকে এগুলো আশা করতে পারে? এই যে পরিষ্কার করে বলতেছে নব্বী সাইসাম তাদের সাথে কবরে এসে দেখা করবেন, এটাকে এরকম দেখা? আর নবীর চেহারা তুলে ধরা হবে যাতে চিনে কি চিনে না। অথচ এরা বলতেছে দিয়েন গো দেখা দয়া করিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া। এই হলো অবস্থা একেবারে শেষে গিয়ে, ডাক দিলে অধমের পানে চাইয় রে অমর্ষি তুমি ধীরে ধীরে যাইয় রে। এটা কোথায় বলছে? এটা হলো হাসরের মাঠে গিয়ে। সে ওখানে গিয়েও শিরিক করতে ছাড়ে না, ওরে তোবা তাড়াতাড়ি করাবেন কি করাবেন না এখনই।